আমরা এখন এসেছি রামানাইডু ফিল্ম স্টুডিওতে। ভীষণ রোদ্দুর, ভীষণ গরম আছে। একটা ছাওয়া দেখে আমরা বসেছি গাছের ছাওয়াতে। আর এখন সব টিফিন টাইম। টিফিন টাইম বলতে ফল টাইম, ফ্রুট টাইম, সবাই ফ্রুট খাওয়া হচ্ছে। এই যে সব লাইন দিয়ে আমরা সব বসে আছি। এই যে জেঠু, জেঠিমা, কাকিমা, এই যে কাকু, সবাই বসে আছি। আর দাদুর মধ্যিখানে নাতি বসে আছে, তাই নাতিকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে কাকু, কাকু পুরো হিরো। আমরা এখন ফল টল খাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই ফিল্ম স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখাবো। পেয়ারা খাচ্ছি, খুব সুন্দর খেতে পেয়ারা, জেঠিমা কিনে এনেছে। ঘুরে ঘুরে দেখাবো তোমাদের ফিল্ম স্টুডিওটা, খুব ভালো। 60 টাকা করে পার হেড টিকিট। খুব শান্ত পরিবেশ, একসাথে সমুদ্র দেখতে পাচ্ছি। আর সমুদ্রটা অনেক নিচে, অনেক উঁচুতে এই ফিল্ম স্টুডিওটা, গাড়ি করে অনেক উঁচুতে আসতে হয়েছে। সেখানে টিকিট কাটা ঢুকতে হচ্ছে, 60 টাকা করে পার হেড। আর 4 বছরের ঊর্ধ্বে যারা বাচ্চা আছে তাদের 30 টাকা করে পার হেড। ওকে, তো চলো ফটো খেয়ে নি, দিয়ে ঘুরে দেখাচ্ছি তোমাদের ফিল্ম স্টুডিওটা। আমরা রামানাইডু ফিল্ম স্টুডিওর আরও ভেতরের দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বাড়ি করা আছে, দোতলা বাড়ি। অ্যাকচুয়ালি আমরা সিনেমায় যেরকম দেখি বিভিন্ন ধরনের বাড়ি, সেরকমভাবেই তৈরি করা আছে। টালির চালের বাড়ি, এমনি পাকা ছাদালা বাড়ি, পুলিশ স্টেশন, বিভিন্ন ধরনের দোকানপাট এরকম করা আছে। শাটার দিয়ে সেই দোকানগুলো আবার বন্ধও আছে। অ্যাকচুয়ালি যেমন আমরা ফিল্মে দেখি আর কি বিভিন্ন ধরনের বাড়ি, সেই হিসাবে সেখানে যেহেতু শুটিংয়ের জায়গা, সেই হিসাবে এরকম তৈরি করা আছে। তো আমরা আবার উপরে উঠে ছবি টবিও তুলছিলাম, কারণ অ্যাকচুয়ালি তার ভেতরে আর বাড়ির ভেতরে আর ঢোকার পারমিশন নেই। এই সিঁড়িতে উঠেই ছবি টবি তোলার পারমিশন আছে। তো সেই হিসাবে সিঁড়িতে উঠে একটু ছবি টবি তুলছিলাম। ভীষণ সুন্দর জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা বারবার রিকোয়েস্ট করছি তোমরা শীতকালে এসো, আরও ভালোভাবে উপভোগ করতে পারবে জায়গাটা, কারণ ভীষণ রোদ্দুর ছিল। ওপর দিয়ে তার জাস্ট দেখো ভিউটা কত সুন্দর লাগছে। আর এখানে যেহেতু ফিল্ম স্টুডিও, এখানে দেখতে পাচ্ছ প্রচুর ধরনের আর্টিস্টের ছবি আছে, সেই 15 দিনকার থেকে শুরু করে এখনকার অবধি। আর এটা রামানাইডু ফিল্ম স্টুডিও বলে সম্পূর্ণ লেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ফিল্ম স্টুডিওর ভেতরে, স্টুডিওর ভেতরে একটা জায়গা আছে করা, সেখানে বিভিন্ন আগেকালকার দিনে যেমন সমস্ত ক্যামেরা ইউজ করা হতো, যে সমস্ত রিল ফিল্ম ইউজ করা হতো, সেই সমস্ত মানে সংরক্ষিত করে রাখা আছে দেখার জিনিস একটা ওটা। কিন্তু ওখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ নয়, তাই জন্য আমি তোমাদের শ্যুট করে দেখাতে পারছি না। তাই জন্য তোমাদের বারবার বলছি একবার এসে ভাইজ্যাগে এসে ঘুরে যাও এবং দেখে যাও, ভীষণ ভীষণ সুন্দর জায়গা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা রামানাইডু ফিল্ম স্টুডিও দেখে চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, সেটা হলো ভীমলি বিচ। ভীষণই সুন্দর দেখতে একটা বিচ।
আরও আগে গেলে দেখতে হবে খুব সুন্দর একটা লোগো করা আছে, খুব সুন্দর দেখতে, ওপরে মডেল ফডেল করা আছে। জানি না ক্যামেরায় কতটা ধরছে বা দেখাতে পারছি, চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে দেখানোর। আর প্রচুর লোকজনও এসছে, বাঙালি নয় আমি জানি, কেউ বাঙালি কি না জানি না, বেশিরভাগই বাঙালি নয়, অন্য জাতের আর কি লোকজন এসছে। এই যে ভিমলি বিচ লেখা আছে, খুব সুন্দর ডলফিন ফলফিন করা আছে এখানে, মানে ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা। আর তখন প্রায় অনেকটা দুপুর হয়ে গেছে, আর বিচটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, প্রচুর লোক স্নান করছে দেখছিলাম, আর দূরে পাহাড়, প্রচুর লোক বসেও আছে বিচের ধারে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভিমলি বিচ, ঠিক আছে? তো ভিমলি বিচ এসেছি, তো আগে তোমাদের দেখালাম লাস্ট পয়েন্টে, কি দেখালাম জানো লাস্ট পয়েন্টে? হ্যাঁ ফিল্ম স্টুডিও রামানাইডু ফিল্ম স্টুডিও দেখিয়েছি। তো সেখানে একটু সমস্যা ছিল, শর্ট করে মানে ফটো তুলতে দেয় না, তবুও যতটা পেরেছি ততটা দেখিয়েছি। আর এটা হচ্ছে ভিমলি বিচ, জায়গাটা খুব সুন্দর, প্রচণ্ড রোদ্দুর আছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই মনোরম, আর হাওয়া দিচ্ছে প্রচুর, তার জন্য খুব ভালো লাগছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, একটু আগে তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছে। তোমরা যদি পারো এখানে একবার এসে ঘুরে যাও, এই পয়েন্টটা একদম মিস করবে না যদি ভাইজাগ আছো, ঠিক আছে? চলো আরও কিছু দেখাবো তোমাদের। আর এখানে যে বসে বসে ডাব খেতে হবে, এই যে এখানে আমাদের দেখো বসে বসে ডাব ডাব খাওয়া, নাকু খাচ্ছে না, এই যে আমরা খাচ্ছি, এই যে আমরা খাচ্ছি, আমার জেডু কিনে দিয়েছে, আমার আমারটাতে আবার নাকলও আছে, এক্সট্রা মালাই, এক্সট্রা মালাই, ডাবও খেয়েছি, শাঁসও খাচ্ছি, ডাবের জল খেয়ে পেট ভর্তি, খুব সুন্দর খেতে, মিষ্টি ছিল জলটা, আর তেমনি সুন্দর মিষ্টি পরিবেশ, একদম গাছের ছাওয়ায় আরামসে সব লাইন দিয়ে বাবা বসে আছে, দেখে না সবাই বসে আছে, বাকি সবাইকে দেখিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের নায়ক, আজকে আমাদের পথ প্রদর্শক, আমাদের লিডার, আমার জেডু, ঠিক আছে? তারপরে এই যে বসে আছে সাপচুন্নি, এই সাপচুন্নি, এই যে আমার জেঠিমা বসে আছে, আর এই যে এইটা বদমাইশ হনুমান, হনুমান বসে আছে, দাঁড়িয়ে আছে এখানে জেঠিমা, আর এই হচ্ছে আমার কাকিমা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না, এখান থেকে উঠে যেন বসেই থাকি, ঠান্ডা হাওয়া খাই, এতেই পেট ভরে যাবে। বাই ফ্রেন্ডস, বাই বাই বলে দিয়েছে ফ্রেন্ডস। এইটা আমার কাকু, হিসেব নিকাতে ব্যস্ত, কাকু কাজে ব্যস্ত, কাজে দারুণ জায়গা, আমরা বসে আছি, এখানেও কাজ করছে, ওকে ওকে, এখানেও কাজ সেরে নিচ্ছে। তো দেখতে পেলে বন্ধুরা, তো আমরা এইখান দিয়ে এসেছি, এইটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? এইটা রাস্তা, এই রাস্তাটা এইখান দিয়ে এই দিকে চলে গেছে। এখানে একটা ছোট্টোর ওপর খুব সুন্দর দেখতে লাইট হাউসের মতো করা আছে, দেখতে পাচ্ছ, অ্যাজ এ ফটো ফটো তোলার জন্য, কারণ এটা মেন লাইট হাউস নয়, লাইট হাউসের একটা আলাদা ভিউ পয়েন্ট আছে, সেটা আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাবে নেক্সট ভিউ পয়েন্ট হিসাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আবার। বন্ধুরা আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, ঋষিকোণ্ডা বিচ, ভীষণই সুন্দর দেখতে বিচটা, আর প্রচুর লোক স্নান করছে দেখতে পাচ্ছি দুপুরবেলা যেহেতু, আর খুব ভালো করে উপভোগ করো বিচটা তোমরা। বা মন্দারমণির মতো প্রচুর ধরনের দোকানপাট বসেছে ছোটোখাটোর ওপর, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখলাম, আর সব জায়গায় খুব ডাব বিক্রি হচ্ছে, কিন্তু মানে ভাবছি যে ডাব বিক্রি অনেক বেশি হচ্ছে বলে যে কম দাম, একদমই তা নয়, ডাবের ভালোই দাম, মিনিমাম 35-40 rupees করে দাম আছে, এবার যে যেরকম সাইজ নেবে তার উপর ডিপেন্ড করে। তো বাদ দাও, এখানে প্রচুর ধরনের বাচ্চাদের খেলনা টেলনা বিক্রি হচ্ছে, তারপর কড়ি দিয়ে ঝিনুক দিয়ে সাজানো বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে সামনে টুপি বিক্রি হচ্ছিলো, সানগ্লাস বিক্রি হচ্ছিলো,
এখানে খুব সুন্দর সুন্দর কাঁচের তৈরি কচ্ছপ, বিভিন্ন ধরনের শাকের তৈরি শোপিস টাইপে বিক্রি হচ্ছিল, বিভিন্ন ধরনের ফুলদানি বিক্রি হচ্ছিল, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর দেখতে জিনিসপত্র বিক্রি হচ্ছিল। কিন্তু দামটা একটু হাই, জানে ভিউ পয়েন্ট যেহেতু প্রচুর ট্যুরিস্ট আসবে, সেই হিসাবে ঝিনুক দিয়ে আয়নার সব সাইডগুলো সুন্দর করে ডিজাইন করা, বিভিন্ন ধরনের বল বিক্রি হচ্ছে। এই যে দেখো, তোমার ডাবের কথা বলছিলাম, এখানে দেখো ডাব কত বিক্রি হচ্ছে, দেখো আমার যেহেতু ডাব দরকার হচ্ছে। আর এখানে খুব সুন্দর বিচে বসারও সুন্দর করে জায়গা তৈরি করা আছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, বসে টাইম স্পেন্ড করা যাবে, এবং গাছের ছাওয়াও আছে। লাস্ট অব দি আমরা যেটা দেখালাম তোমাদের হচ্ছে ঋষিকণ্ডা বিচ। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। তো এত সুন্দর সিনারি, মানে আর বালিগুলো খুব সুন্দর, নরম বালি। হ্যাঁ, তো খুবই ভালো জায়গা। ইচ্ছে করছিলো চান করতে, প্রচণ্ড গরম, ইচ্ছে করছিলো চান করতে, কিন্তু চান করা হয়নি। তো কারণ জামা কাপড় ছিল না, তার জন্য চান করা হয়নি। তো আসার পথে আমাদের রাজবা দাদা একটা খুব সুন্দর বাঙালি হোটেলে দাঁড় করিয়েছিল, খুব সুন্দর খেলাম, খুব ভালো খেলাম। যে ভেজ মিল খেলাম, আর তার সঙ্গে ডিম নিয়েছিলাম আমরা, যদি মাছ নিলে মাছ, মাংস মাংস নিলে মাংস, সব কিছু আলাদা আলাদা করে কিনতে হবে। কিন্তু মিলটা হচ্ছে মানে ভেজ মিলটা এমনি, ঠিক আছে। আর এত সুন্দর খেলাম, খুবই ভালো লাগলো, মাছ ডিম হ্যাঁ সমস্ত কিছু খুব ভালো লাগলো খেয়ে। আমি দাদার সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। তো হোটেলটার নাম হচ্ছে সন্ধ্যা হোটেল, দাদাকে একবার তোমরা দেখে নাও। তো এই হচ্ছে আমাদের দাদা, এই হচ্ছে আমাদের দাদা, তিনি আমাদের খেতে দিয়েছিলেন, খুব সুন্দর এনার হোটেল। তো খুব সুন্দর খেতে দেওয়া। আচ্ছা, আপনাদের কীরকম কীরকম কী পাওয়া যায় যদি একটু বলে দেন। ভেজ মিল থাকে, নন ভেজে মাছ, ডিম, চিকেন, আচ্ছা চিংড়ি মাছ পমফ্রেট সব থাকে, আজকে নেই কিন্তু থাকে। আচ্ছা, মাংস পাওয়া যায়, আচ্ছা মটন মটন মটনও পাওয়া যায়, আর চিকেন মটন সবই পাওয়া যায়। হ্যাঁ, তো আরেকটা কথা যেটা বলছিলাম, আচ্ছা এই যে ভেজ মিলটা আপনারা দিচ্ছেন, ওটার দাম কত? 100 টাকা। একশো টাকা। আর এছাড়া যদি ডিম নিলে আলাদা করে চার্জ করবে? আলাদা, মাছ যা নেবে ওটা আলাদা। ডিম নিলে কত? 50 টাকা, দু পিস থাকে। আর মাছ 100 টাকা, কাতলা রুই যে কোনো কমপ্লিট হলে আলাদা রেট হয়, এক পিসই থাকবে। এক পিস থাকে, আর কাতলা দু পিস থাকে, মাংস দু পিস, কাতলা দু পিস, কাতলা দু পিস থাকে, চিকেন 4 পিস থাকে, মটনও 4 পিস থাকে। আচ্ছা, চিকেনের দাম কত? 100 টাকা। 100 টাকা। আর মটন? মটন 250 টাকা। মটন 250 টাকা। তো বন্ধুরা দেখে নিলেন, তো ইনারি হোটেল, সব বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিস আপনারা যদি কিনতে চান আলাদা করে নিতে হবে। আচ্ছা বলো, বলছি এই হোটেলটা সেরকম কিছু ডেকোরেটিভ না, হ্যাঁ কিন্তু এদের স্টাফদের ব্যবহার এবং কাজকর্ম এবং রান্নার কোয়ালিটি খুবই ভালো, হ্যাঁ এবং প্রাইসটা অত্যন্ত রিজনেবল। হ্যাঁ, সুতরাং এখানে খেয়ে মানে মানে ভাবে গেল এইটা বলতে পারি। হ্যাঁ, সেটাই যেটি জেঠু যেটা বললেন, তো সেটাই হচ্ছে যে মানে এখানকার হোটেলের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এবং খুবই মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে, ঠিক আছে। রান্নাও ভালো, রান্নাও খুবই ভালো, আমরা যেটা খেয়েছি খুবই ভালো লেগেছে, একটু বাজে কথা বলছি না। তো চলো তাহলে আমরা আবার দেখা হচ্ছে অন্য জায়গায়। আচ্ছা, কী কী দিয়েছে একবার দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সব তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব দেখিয়ে লাভ নেই। ডাল দিয়েছিল, হ্যাঁ ডাল দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল, আলু করোড়া ভাজা, ডাল, একটা শাকের চচ্চড়ি, আর ঢেঁড়স আলুর তরকারি, চাটনি, পাঁপড়, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে, এক্সট্রা এক্সট্রা আচার আছে, আমি ডিম কারি নিয়েছিলাম, তার এখন কারিটা আছে। একটা কথা বলে রাখি, এখানে হয়তো দেখতে অনেক আহামরি দেখতে না রেস্টুরেন্টটা, কিন্তু অসাধারণ খাবার, মানে আমরা যে বাঙালি, আমাদের বাঙালিদের জন্য একদম পিওর বাঙালি খাবার, এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অতএব আমাদের যে ড্রাইভার দাদা নিয়ে এসেছে, ওই দাদার নাম্বার নাম সব বলে দেবো, এই দাদার সাথে যোগাযোগ করবে, তাহলে এত সুন্দর আমরা খুব ভালো ঘুরছি, ভীষণ ভালো, মানে ভিউ পয়েন্টগুলো খুব কেয়ারফুলি নিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না আমাদের রাস্তাঘাটে, খুবই সাবধানে নিয়ে যাচ্ছে, এবং ওই দাদার থ্রু দিয়েই আমরা এত সুন্দর খাবার খেতে পারলাম। কিন্তু আমরা তো এখানে তো চিনিও না যে কোথায় কী খাবার পাওয়া যায়, দাদাকে বলে দিয়েছিলাম, দাদা বলছে ছোট চিন্তা করার কোনো কারণ নেই, আমি নিয়ে যাব, আমি নিয়ে গিয়ে খাইয়ে দেবো, কোনো চিন্তা নেই। দাদা বলতে পারবে জায়গাটার অ্যাকচুয়াল নাম সাগরনগর বিচ রোড জায়গাটার নাম। তো দরকার নেই, তোমরা নাম জানতে পারবে, দাদার ফোন নাম্বার আর নাম দিয়ে দেবো, দাদার সাথে যোগাযোগ করলেই বাকি সব কাজ হয়ে যাবে, ঘোড়া থেকে শুরু করে সাইট সিন থেকে শুরু।
করে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সব কিছুই আমরা সুন্দর করে করেছি। ব্রেকফাস্টও সকালে খুব সুন্দর খেয়েছি এবং লাঞ্চও অসাধারণ খেয়েছি, মানে কালকে যে লাঞ্চ করেছি তার থেকে হাজার গুণে বেটার খাবার কোয়ালিটি। অতএব খেয়েছি জোরদার, এবার আবার বাকি সিনগুলো যেতে হবে, খেয়ে তো নিয়েছি পেট পুড়ে এবার ঘুম পাচ্ছে। তো ঠিক আছে, তো এই কি বললে বুঝতেই পারলে বন্ধুরা, তো এই আচ্ছা বলছি এই আমাদের ড্রাইভার দাদা, ইনার নামটা একটু যদি জানতে পারতাম, আপনার নাম কি? আয় এস রাও। এস রাও? হ্যাঁ এস রাও। এস রাও, আচ্ছা ইয়ে আপনার ফোন নাম্বার থোড়া বাতা দিজিয়ে। 91 হ্যাঁ 82 82 32 32 75 75 67 67। তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? চলো এবার আমাদের একটু বেরোতে হবে, আবার দেখি ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায়, কোন ভালো জায়গায় কোন সুন্দর জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? তো চলো আমরা এসছি এখন বিশাখা মিউজিয়ামে। মিউজিয়ামে এখানে এন্ট্রি ফিস আছে, এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য 10 টাকা, পরিষ্কার লেখা আছে চিলড্রেনদের জন্য 5 টাকা, আর চিলড্রেন 5 থেকে 12 বছর যারা। তো চলো দেখি মিউজিয়ামে কী কী আছে দেখি। এই হলো মিউজিয়ামের গেট, দাঁড়া দূর, এই হলো বিশাখা মিউজিয়ামের গেট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর বড় বড় করে লেখা আছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিশাখা মিউজিয়াম। বিশাখা মিউজিয়ামের বাইরের জায়গাটা খুবই সুন্দর লাগছে, বেশ সুন্দর রৌদ্রকজ্জ্বল আবহাওয়া ছিল বলে খুব সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা এখানে একটি ছোট ইয়েতে বোর্ডে লেখা আছে যে বিশাখা মিউজিয়ামের ভেতর দিকে কী কী জিনিসপত্র রয়েছে। তো এটা হচ্ছে অ্যাঙ্কার, অ্যাঙ্কার বলতে যে জাহাজ মানে ইয়ে করার জন্য, নোঙর করার জন্য যে জিনিসটা, সেই নোঙরটাকেই বলা হচ্ছে অ্যাঙ্কার। তো এখানে বিভিন্ন ধরনের সামরিক জিনিসপত্র রয়েছে, মানে আগেকার দিনের যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, এছাড়াও বিভিন্ন ধরনের রকেট, মহাকাশযান এবং আগেকার দিনের যে সমস্ত রথের চাকা ফাঁকা বিভিন্ন ধরনের, হ্যাঁ বিভিন্ন জিনিস এখানে রয়েছে, ঠিক আছে? তো এত সব কিছু তো আমরা অতটা জানি না, তো সেই হিসেবে আমরা অতটা এক্সপ্লেন করতে পারছি না। তো এখানে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ যে এর ভেতরে সব লেখা রয়েছে যে কী কী জিনিস আছে এবং কী কী জিনিস নেই এবং তার সম্পর্কে ব্যাখ্যাও করা আছে। এ দেখো যে ছোটো ছোটো যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলোতে এই পালতোলা নৌকা বা এই ধরনের জিনিসগুলো সব আগেকার দিনের মানে সমুদ্র পেরোবার জন্য ইউজ করা হতো, ব্যবহার করা হতো, ঠিক আছে? এখানে দেখো বিভিন্ন ধরনের মানে ইয়ে রয়েছে, ছবি রয়েছে, হ্যাঁ তার তলায় লেখা রয়েছে যে কীভাবে মানে কার ছবি, কোথাকার ছবি, এ সমস্ত কিছু লেখা রয়েছে। বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এবং দেখো জাহাজ চালানোর জন্য যে ইয়েটা থাকে, স্টিয়ারিং থাকে অ্যাকচুয়ালি, সেই স্টিয়ারিংটাও এর মূর্তি হিসেবে করে দেওয়া আছে। এই এত বড় মডেল, বিশাল বড় মডেল রয়েছে দেখতে পাচ্ছ, জাহাজের মডেল ছোট করে দেওয়া আছে, বড় করে দেওয়া আছে। এগুলো সব আগেকার দিনের মডেল প্লাস এখনকার দিনের মডেল সব কিছু মিলিয়ে এখানে করা আছে। দেখো আমাদের বন্ধুরা, তোমাদের কাছে এই এটা যে জিনিসটা দেখছো এটা হচ্ছে মানে সামরিক পোশাক, ঠিক আছে? তো এই এখানে তো দেখে চিনতেই পারছো ইনিকে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে টর্পেডো, এটা টর্পেডোর মানে যেটা হচ্ছে জাহাজের তলা থেকে মানে ডুবোজাহাজের তলা থেকে জাহাজ অন্য জাহাজ ধ্বংস করার জন্য যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এটাকে টর্পেডো বলা হয়। তো এই জিনিসটা রয়েছে, দেখো যুদ্ধ বিমান রয়েছে, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে গেলে তোমরা এই মিউজিয়ামের মধ্যে দেখতে পাবে, ঠিক আছে? এখানে ছবি দেওয়া আছে, ছবি দিয়ে তার ব্যাখ্যা করা আছে। তো এগুলো একটু ভালোভাবে তোমরা যদি যাও খুব ভালোভাবে দেখে এগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? এই সব কিছু দেখো, হেলিকপ্টার রয়েছে, সব কিছু তো আমরা ডিটেলিং জানি না, সেই জন্য তোমাদের কাছে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছি না। এখানে যে সমস্ত জিনিস আছে সেগুলো সবকটা আমাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়, প্রচুর ধরনের মডেল আছে, প্রচুর জিনিস শেখার আছে, জানার আছে, তাই জন্যই ব্যাখ্যা করে দেওয়া আছে সব কিছু। তো আমরা সাজেস্ট করবো প্লিজ তোমরা একবার ভাইজ্যাগ ঘুরে এসো। হ্যাঁ ভাইজ্যাগ ঘোরার সবচেয়ে ভালো সময় হলো পুজোর পর থেকে, আপ টু নভেম্বর থেকে শুরু করে আপ টু তোমরা ফেব্রুয়ারি অবধি টাইমিং রাখো, খুব ভালোভাবে ঘুরতে পারবে এবং ওয়েদার ভীষণ ভালো থাকে তখন।
অতএব আমি সাজেস্ট করবো একবার এসে ভাইজ্যাগ ঘুরে যাও, খুব ভালো লাগবে। ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ মানে আমাদের ভীষণ ভালো লাগছিলো জায়গাটা উপভোগ করতে দেখতে।